চিকনগুনিয়ায় আক্রান্তদের অনেকেই এখন আর্থ্রাইটিস নামক একটি জটিল রোগে ভুগছেন। দীর্ঘমেয়াদে হাড়ের সংযোগে ব্যথাই এই রোগের লক্ষণ। চিকিৎসকরা বলছেন এতে রোগীদের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। রাজধানী হাসপাতালগুলোতে আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ব্যথানাশক ওষুধ দেওয়া হচ্ছে রোগীদের। রাজধানীতে চিকনগুনিয়ার প্রকোপ কমলেও রোগের লক্ষণ এখন বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। জ্বর কমলেও শরীরের বিভিন্ন হাড়ের সংযোগে থেকে যাচ্ছে ব্যথা। অনেকে সোজা হয়ে চলাফেরাও করতে পারছেন না। হাড়টা ফুলে গেছে আর গিটে গিটে সম্পূর্ণ ব্যথা। পায়ের জয়েন্টে, পিঠে, গলায়, মাথা মানে তীব্র ব্যথা। শরীরে সব হাঁটা যায় না ব্যথার জন্য। সেটা তাড়াতাড়ি ভালো হবে না, আপনাকে 6 সপ্তাহ লাগতে পারে, এমনকি 3 মাসও লাগতে পারে। চিকিৎসকরা বলছেন যাদের 5 কিংবা 8 চেয়েও বেশি জয়েন্টে ব্যথা অনুভূত হচ্ছে তারাই আর্থ্রাইটিস রোগে আক্রান্ত। তবে এই লক্ষণ সব রোগীর একই রকম থাকবে তা নয়। অনেকেই এখন এই লক্ষণ নিয়ে আসছেন হাসপাতালে। যাদের দীর্ঘদিন জ্বর চলে গেছে চিকনগুনিয়ায় কিন্তু তারা আর্থ্রাইটিসে ভুগছে, তাদের জন্য আমরা যদি সে ডেঙ্গু রোগী না হয়ে তাকে এটি এক্সক্লুড করার পরে আমরা সকল ব্যথানাশক ওষুধ আমরা তাকে যদি তার কন্টাইন্ডিশন না হয় আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি হাইড্রক্সি ক্লোরোকুইন এই ওষুধটিও আমরা আর্থ্রাইটিসের জন্য ব্যবহার করছি। এডিস মশার কামড়ে হচ্ছে চিকনগুনিয়া, আর হাড়ের জয়েন্টে দীর্ঘস্থায়ী ব্যথা রোগীদের ঠেলে দিচ্ছে আর্থ্রাইটিসের দিকে। আর্থ্রাইটিস প্রতিরোধে ব্যথানাশক ওষুধের পাশাপাশি ঘরোয়াভাবে ব্যায়াম ও সাঁতার কাটার পরামর্শ চিকিৎসকদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।